চতুর্থ পরিচ্ছেদ নাপিতানি। ফস্টার স্বয়ং শিবিকা সমভিব্যাহারে লইয়া দূরবর্তিনী ভাগীরথীর তীর পর্যন্ত আসিলেন। সেখানে নৌকা সুসজ্জিত ছিল। শৈবলিনীকে নৌকায় তুলিলেন, হিন্দু দাস দাসী এবং প্রহরী নিযুক্ত করিয়া দিলেন। এখন আবার হিন্দু দাস দাসী কেন? ফস্টার নিজে অন্য যানে কলিকাতায় গেলেন। তাহাকে শীঘ্র যাইতে হইবে, বড় নৌকায় বাতাস ঠেলিতে ঠেলিতে সপ্তাহে কলিকাতায় যাওয়া তাহার পক্ষে অসম্ভব। শৈবলিনীর জন্য স্ত্রীলোকের আরোহণ উপযোগী যানের সুব্যবস্থা করিয়া দিয়া তিনি জানান্তরে কলিকাতায় গেলেন। এমতো শঙ্কা ছিল না যে তিনি স্বয়ং শৈবলিনীর সঙ্গে না থাকিলে কেহ নৌকা আক্রমণ করিয়া শৈবলিনীর উদ্ধার করিবে। ইংরেজের নৌকা শুনিলে কেহ নিকটে আসিবে না। শৈবলিনী নৌকা মুঙ্গেরে যাইতে বলিয়া গেলেন। প্রভাত বাতোত্থিত ক্ষুদ্র তরঙ্গমালার উপর আরোহণ করিয়া শৈবলিনীর সুবিস্তৃতা তরণী উত্তরাভিমুখে চলিল। মৃদু নাদি বিচি শ্রেণী তর তর শব্দে নৌকাতলে প্রহত হইতে লাগিল। তোমরা অন্য শট প্রবঞ্চক ধূর্তকে যত পারো বিশ্বাস করিও, কিন্তু প্রভাত বায়ুকে বিশ্বাস করিও না। প্রভাত বায়ু বড় মধুর, চোরের মতো টিপি টিপি আসিয়া এখানে পদ্মটি ওখানে যুথিকা দাম সেখানে সুগন্ধি বকুলের শাখা লইয়া ধীরে ধীরে ক্রীড়া করে। কাহাকে গন্ধ আনিয়া দেয়, কাহারও নৈশ অঙ্গ গ্লানি হরণ করে, কাহারও চিন্তা সন্তপ্ত ললাটও স্নিগ্ধ করে। যুবতীর অলকরাজি দেখিলে তাহাতে অল্প ফুৎকার দিয়া পলাইয়া যায়। তুমি নৌকারোহী, দেখিতেছ এই ক্রীড়াশীল মধুর প্রকৃতি প্রভাত বায়ু ক্ষুদ্র ক্ষুদ্র বিচি মালায় নদীকে সুসজ্জিতা করিতেছে। আকাশস্থ দুই একখানা অল্প কালো মেঘকে সরাইয়া রাখিয়া আকাশকে পরিষ্কার করিতেছে। তীরস্থ বৃক্ষগুলিকে মৃদু মৃদু নাচাইতেছে। স্নানা ভোগ আহন নিরতা কামিনীগণের সঙ্গে একটু একটু মিষ্ট রহস্য করিতেছে। নৌকার তলে প্রবেশ করিয়া তোমার কানের কাছে মধুর সঙ্গীত করিতেছে। তুমি মনে করিলে বায়ু বড় ধীর প্রকৃতি, বড় গম্ভীর স্বভাব, বড় আড়ম্বরশূন্য, আবার সদানন্দ। সংসারে যদি সকলে এমন হয় তো কি না হয়। দে নৌকা খুলিয়া দে। রৌদ্র উঠিল। তুমি দেখিলে যে বিচি রাজির উপরে রৌদ্র জ্বলিতেছে, সেগুলি পূর্বাপেক্ষা একটু বড় বড় হইয়াছে। রাজহংসগণ তাহার উপর নাচিয়া নাচিয়া চলিতেছে। গাত্রমার্জনে অন্যমনা সুন্দরী দিগের মৃত কলসি তাহার উপর স্থির থাকিতেছে না, বড় নাচিতেছে। কখনো কখনো ঢেউগুলা স্পর্ধা করিয়া সুন্দরী দিগের কাঁধে চড়িয়া বসিতেছে। আর যিনি তীরে উঠিয়াছেন তাহার চরণ প্রান্তে আছাড়িয়া পড়িতেছে, মাথা কুটিতেছে, বুঝি বলিতেছে দেহি পদ পল্লব মুদারং। নিতান্ত পক্ষে পায়ের একটু অলক্তক রাগ ধুইয়া লইয়া অঙ্গে মাখিতেছে। ক্রমে দেখিবে বায়ুর ডাক একটু একটু বাড়িতেছে, আর সে জয়দেবের কবিতার মতো কানে মিলাইয়া যায় না। আর সে ভৈরবী রাগিনীতে কানের কাছে মৃদু বীণা বাজাইতেছে না। ক্রমে দেখিবে বায়ুর বড় গর্জন বাড়িল, বড় হুঙ্কারের ঘটা। তরঙ্গ সকল হঠাৎ ফুলিয়া উঠিয়া মাথা নাড়িয়া আছড়াইয়া পড়িতে লাগিল, অন্ধকার করিল। প্রতিকূল বায়ু নৌকার পথ রোধ করিয়া দাঁড়াইল, নৌকার মুখ ধরিয়া জলের উপর আছড়াইতে লাগিল, কখনো বা মুখ ফিরাইয়া দিল। তুমি ভাবো বুঝিয়া পবনদেবকে প্রণাম করিয়া নৌকা তীরে রাখিলে। শৈবলিনী নৌকার দশা ঠিক এই রূপে ঘটিল। অল্প বেলা হইলেই বায়ু প্রবল হইল, বড় নৌকা,
প্রতিকূল বায়ুতে আর চলিল না। রক্ষকেরা ভদ্রহাটির ঘাটে নৌকা রাখিল। ক্ষণকাল পরে নৌকার কাছে এক নাপিতানি আসিল। নাপিতানি সধবা, খাটো রাঙা পেরে শাড়ি পরা, শাড়ির রাঙা দেওয়া আঁচল আছে, হাতে আলতার চুপড়ি। নাপিতানি নৌকার উপর অনেক কালো কালো দাড়ি দেখিয়া ঘোমটা টানিয়া দিয়াছিল। দাড়ির অধিকারীগণ অবাক হইয়া নাপিতানিকে দেখিতেছিল। একটা চরে শৈবলিনীর পাক হইতেছিল, এখনো হিন্দুয়ানি আছে, একজন ব্রাহ্মণ পাক করিতেছিল। একদিনে কিছু বিবি সাজা যায় না। ফস্টার জানিতেন যে শৈবলিনী যদি না পলায় অথবা প্রাণ ত্যাগ না করে তবে সে অবশ্য একদিন টেবিলে বসিয়া যবনের কৃত পাক উপাদেয় বলিয়া ভোজন করিবে। কিন্তু এখনই তাড়াতাড়ি কি, এখন তাড়াতাড়ি করিলে সকল দিক নষ্ট হইবে। এই ভাবিয়া ফস্টার ভৃত্যদিগের পরামর্শ মতে শৈবলিনীর সঙ্গে ব্রাহ্মণ দিয়াছিলেন। ব্রাহ্মণ পাক করিতেছিল, নিকটে একজন দাসী দাঁড়াইয়া উদ্যোগ করিয়া দিতেছিল। নাপিতানি সেই দাসীর কাছে গেল, বলিল, হাঁ গা, তোমরা কোথা থেকে আসছো গা? চাকরানি রাগ করিল, বিশেষ সে ইংরেজের বেতন খায়, বলিল, তোর তা কিরে মাগি, আমরা হিল্লি দিল্লি মক্কা থেকে আসছি। নাপিতানি অপ্রতিভ হইয়া বলিল, বলি তা নয়, আমরা নাপিত, তোমাদের নৌকায় যদি মেয়ে ছেলে কেহ কামায় তাই জিজ্ঞাসা করিতেছি। চাকরানি একটু নরম হইল, বলিল, আচ্ছা জিজ্ঞাসা করিয়া আসি। এই বলিয়া সে শৈবলিনীকে জিজ্ঞাসা করিতে গেল যে তিনি আলতা পরিবেন কিনা। যে কারণেই হোক শৈবলিনী অন্যমনা হইবার উপায় চিন্তা করিতেছিলেন, বলিলেন, আলতা পরিব। তখন রক্ষকদিগের অনুমতি লইয়া দাসী নাপিতানিকে নৌকার ভিতর পাঠাইয়া দিল। সে স্বয়ং পূর্বমতো পাকশালার নিকট নিযুক্ত রহিল। নাপিতানি শৈবলিনীকে দেখিয়া আরেকটু ঘুমটা টানিয়া দিল এবং তাহার একটি চরণ লইয়া আলতা পরাইতে লাগিল। শৈবলিনী কিয়ৎকাল নাপিতানিকে নিরীক্ষণ করিয়া দেখিলেন। দেখিয়া দেখিয়া বলিলেন, নাপিতানি, তোমার বাড়ি কোথা? নাপিতানি কথা কহিল না। শৈবলিনী আবার জিজ্ঞাসা করিলেন, নাপিতানি, তোমার নাম কি? তথাপি উত্তর পাইলেন না। নাপিতানি, তুমি কাঁদছ? নাপিতানি মৃদু স্বরে বলিল, না। হ্যাঁ কাঁদছ, বলিয়া শৈবলিনী নাপিতানির অবগুণ্ঠন মোচন করিয়া দিলেন। নাপিতানি বাস্তবিকই কাঁদিতেছিল। অবগুণ্ঠন মুক্ত হইলে নাপিতানি একটু হাসিল। শৈবলিনী বলিলেন, আমি আসতে মাত্র চিনেছি, আমরে কাছে ঘুমটা মরণ আর কি, তা এখানে এলি কোথা হতে? নাপিতানি আর কেহ নহে, সুন্দরী ঠাকুরছি। সুন্দরী চোখের জল মুছিয়া কহিল, শীঘ্র যাও, আমার এই শাড়ি পরো ছাড়িয়া দিতেছি, এই আলতা চুপড়ি নাও, ঘোমটা দিয়া নৌকা হইতে চলিয়া যাও। শৈবলিনী বিমনা হইয়া জিজ্ঞাসা করিলেন, তুমি এলে কেমন করে? সুন্দরী কহিল, কোথা হইতে আসিলাম, কেমন করিয়া আসিলাম, সে পরিচয় দিন পাই তো এরপর দিব, তোমার সন্ধানে এখানে আসিয়াছি। লোকে বলিল, পালকি গঙ্গার পথে গিয়াছে। আমিও প্রাতে উঠিয়া কাহাকেও কিছু না বলিয়া হাঁটিয়া গঙ্গা তীরে আসিলাম। লোকে বলিল, বজরা উত্তর মুখে গিয়াছে, অনেক দূর পা ব্যথা হইয়া গেল, তখন নৌকা ভাড়া করিয়া তোমার পাছে পাছে আসিয়াছি। তোমার বড় নৌকা চলে না, আমার ছোট নৌকা, তাই শীঘ্র আসিয়া ধরিয়াছি। শৈবলিনী কহিল, একলা এলি কেমন করে? সুন্দরীর মুখে আসিল, তুই কালামুখী, সাহেবের পালকি চড়ে এলি কেমন করে? কিন্তু অসময় বুঝিয়া সে কথা বলিল না, বলিল, একলা আসি নাই, আমার স্বামী আমার সঙ্গে আছেন, আমাদের ডিঙি একটু দূরে রাখিয়া আমি নাপিতানি সাজিয়া আসিয়াছি। শৈবলিনী কহিল, তারপর? সুন্দরী কহিল, তারপর তুমি আমার এই শাড়ি পরো আর এই আলতাসর চুপড়ি নাও, ঘোমটা দিয়া নৌকা হইতে নামিয়া চলিয়া যাও।
কেহ চিনিতে পারিবে না। তীরে যাইবে, ডিঙিতে আমার স্বামীকে দেখিবে। নন্দাই বলিয়া লজ্জা করিও না, ডিঙিতে উঠিয়া বসিও। তুমি গেলেই তিনি ডিঙি খুলিয়া দিয়া তোমায় বাড়ি লইয়া যাইবেন। শৈবলিনী অনেকক্ষণ চিন্তা করিলেন, পরে জিজ্ঞাসা করিলেন, তারপর তোমার দশা? সুন্দরী কহিল, আমার জন্য ভাবিও না। বাংলায় এমন ইংরেজ আসে নাই যে সুন্দরী বামনীকে নৌকায় পুড়িয়া রাখিতে পারে। আমরা ব্রাহ্মণের কন্যা, ব্রাহ্মণের স্ত্রী, আমরা মনে দৃঢ় থাকিলে পৃথিবীতে আমাদের বিপদ নাই। তুমি যাও, যে প্রকারে হয় আমি রাত্রি মধ্যে বাড়ি যাইব। বিপত্তি ভঞ্জন মধুসূদন আমার ভরসা, তুমি আর বিলম্ব করিও না। তোমার নন্দাইয়ের এখনো আহার হয় নাই, আজ হবে কি না তাও বলিতে পারি না। শৈবলিনী কহিল, ভালো, আমি যেন গেলেম, গেলে সেখানে আমায় ঘরে নেবেন কি? সুন্দরী কহিল, ইলো, কেন নেবেন না, না নেওয়াটা পড়ে রয়েছে আর কি। শৈবলিনী কহিল, দেখ, ইংরেজ আমায় কেড়ে এনেছে, আর কি আমার জাতি আছে? সুন্দরী বিস্মিতা হইয়া শৈবলিনীর মুখ পানে চাহিয়া নিরীক্ষণ করিতে লাগিল, শৈবলিনীর প্রতি মর্মভেদী তীব্র দৃষ্টি করিতে লাগিল। ওষুধিস্পৃষ্ট বিষধরের ন্যায় গর্বিতা শৈবলিনী মুখ নত করিল। সুন্দরী কিঞ্চিত পুরুষভাবে জিজ্ঞাসা করিল, সত্য কথা বলবি? শৈবলিনী কহিল, বলিব। সুন্দরী কহিল, এই গঙ্গার উপর? শৈবলিনী কহিল, বলিব। তোমার জিজ্ঞাসার প্রয়োজন নাই, অমনি বলিতেছি, সাহেবের সঙ্গে আমার এ পর্যন্ত সাক্ষাৎ হয় নাই। আমাকে গ্রহণ করিলে আমার স্বামী ধর্মে পতিত হইবেন না। সুন্দরী কহিল, তবে তোমার স্বামী যে তোমাকে গ্রহণ করিবেন তাহাতে সন্দেহ করিও না, তিনি ধর্মাত্মা, অধর্ম করিবেন না, তবে আর মিছা কথায় সময় নষ্ট করিও না। শৈবলিনী একটু নীরব হইয়া রহিল, একটু কাঁদিল, চক্ষের জল মুছিয়া বলিল, আমি যাইব, আমার স্বামীও আমায় গ্রহণ করিবেন, কিন্তু আমার কলঙ্ক কি কখনো ঘুচিবে? সুন্দরী কোনো উত্তর করিল না। শৈবলিনী বলিতে লাগিল, ইহার পর পাড়ার ছোট মেয়েগুলা আমাকে আঙুল দিয়া দেখাইয়া বলিবে কিনা যে ওই উহাকে ইংরেজে লইয়া গিয়াছিল। ঈশ্বর না করুন, কিন্তু যদি কখনো আমার পুত্র সন্তান হয় তবে তাহার অন্নপ্রাশনে নিমন্ত্রণ করিলে কে আমার বাড়ি খাইতে আসিবে? যদি কখনো কন্যা হয় তবে তাহার সঙ্গে কোনো সুব্রাহ্মণ পুত্রের বিবাহ দিবে? আমি যে সধর্মে আছি এখন ফিরিয়া গেলে কেই বা তাহা বিশ্বাস করিবে? আমি ঘরে ফিরিয়া গিয়া কি প্রকারে মুখ দেখাইব? সুন্দরী বলিল, যাহা অদৃষ্টে ছিল তাহা ঘটিয়াছে, সে তো আর কিছুতেই ফিরিবে না, কিছু ক্লেশ চিরকালই ভোগ করিতে হইবে, তথাপি আপনার ঘরে থাকিবে। শৈবলিনী কহিল, কি সুখে, কোন সুখের আশায় এত কষ্ট সহ্য করিবার জন্য ঘরে ফিরিয়া যাইব? ন পিতা, ন মাতা, ন বন্ধু। সুন্দরী কহিল, কেন, স্বামী, এ নারী জন্ম আর কাহার জন্য? শৈবলিনী কহিল, সব তো জানো। সুন্দরী কহিল, জানি, জানি যে পৃথিবীতে যত পাপিষ্ঠা আছে তোমার মতো পাপিষ্ঠা কেহ নাই, যে স্বামীর মতো স্বামী জগতে দুর্লভ, তাহার স্নেহে তোমার মন ওঠে না। কিনা বালকে যেমন খেলাঘরের পুতুলকে আদর করে, তিনি স্ত্রীকে সেরূপ আদর করিতে জানেন না। কিনা বিধাতা তাকে সঙ্গড়িয়া রাঙ্কতা দিয়া সাজান নাই, মানুষ করিয়াছেন। তিনি ধর্মাত্মা, পণ্ডিত, তুমি পাপিষ্ঠা, তাহাকে তোমার মনে ধরিবে কেন? তুমি অন্ধের অধিক অন্ধ, তাই তুমি বুঝিতে পারো না যে তোমার স্বামী তোমায় যেরূপ ভালোবাসেন, নারী জন্মে সেরূপ ভালোবাসা দুর্লভ। অনেক পুণ্য ফলে এমন স্বামীর কাছে তুমি এমন ভালোবাসা পেয়েছিলে। তা যাক, সে কথা দূর হোক, এখনকার সে কথা নয়। তিনি নাই ভালোবাসুন, তবু তাঁর চরণ সেবা করিয়া কাল কাটাইতে পারিলেই তোমার জীবন সার্থক। আর বিলম্ব করিতেছ কেন? আমার রাগ হইতেছে। শৈবলিনী কহিল, দেখো, গৃহে থাকিতে মনে ভাবিতাম, যদি পিতৃমাতৃকুলে কাহারও অনুসন্ধান পাই
তবে তাহার গৃহে গিয়া থাকিব, নচেত কাশী গিয়া ভিক্ষা করিয়া খাইব, নচেত জলে ডুবিয়া মরিব। এখন মুঙ্গের যাইতেছি, যাই দেখি মুঙ্গের কেমন, দেখি রাজধানীতে ভিক্ষা মেলে কি না। মরিতে হয় না হয় মরিব, মরণ তো হাতেই আছে, এখন আমার মরণ বই আর উপায় কি। কিন্তু মরিয়ার বাঁচি আমি প্রতিজ্ঞা করিয়াছি, আর ঘরে ফিরিব না। তুমি অনর্থক আমার জন্য এত ক্লেশ করিলে, ফিরিয়া যাও, আমি যাইব না, মনে করিও আমি মরিয়াছি। আমি মরিব তাহা নিশ্চয় জানিও, তুমি যাও। তখন সুন্দরী আর কিছু বলিল না, রোদন সম্বরণ করিয়া গাত্রোত্থান করিল, বলিল, ভরসা করি তুমি শীঘ্র মরিবে। দেবতার কাছে কায় মনো বাক্যে প্রার্থনা করি যেন মরিতে তোমার সাহস হয়, মুঙ্গেরে যাইবার পূর্বেই যেন তোমার মৃত্যু হয়। ঝড়ে হোক তুফানে হোক নৌকা ডুবিয়া হোক, মুঙ্গেরে পৌঁছিবার পূর্বে যেন তোমার মৃত্যু হয়। এই বলিয়া সুন্দরী নৌকা মধ্য হইতে নিষ্ক্রান্তা হইয়া আলতাকর চুপড়ি জলে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া স্বামীর নিকট প্রত্যাবর্তন করিল। ইতি চন্দ্রশেখর উপন্যাসের প্রথম খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ নাপিতানি সমাপ্ত হইল। ধন্যবাদ।